হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু ইট ব্যাকার। আজকে একটা স্ট্রিট ফুডের সন্ধানে চলে এসেছি, যেটা তোমাদের মধ্যে থেকেই কেউ কমেন্ট করেছিল, আমি এখানে তার কমেন্টটা নিচে দিয়ে দেবো। তো আজকে নসাদার ডালপুরি ট্রাই করতে চলে এসেছি সুলেখার মোড়ে, যাদবপুরে এখন আমি দাঁড়িয়ে আছি। সুলেখার মোড়ে ঠিক একদম কর্নারের দোকানটি হচ্ছে নসাদার ডালপুরির, একটা দোকান যার বয়স প্রায় 35 বছর, অ্যান্ড 35 বছর ধরে এখানকার মানুষদেরকে ডালপুরি খাইয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, শুধু ডালপুরি, তার সাথে তরকারি আনলিমিটেড। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে দেবরাজ, তোমরা দেখছো ইট লাইক বং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। এরকম তোমাদের রেকমেন্ডেশনে ভিডিও আমি কিন্তু করছি, অ্যান্ড তোমাদের বেশ পছন্দ হচ্ছে, সো যাতে তোমাদের রেকমেন্ডেশনে আরও ভিডিও করতে পারি, তাই কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় আমাকে দেখতে চাও তোমাদের প্রিয় জায়গায় ভিডিও করতে, কমেন্টে অতি অবশ্যই করো, অ্যান্ড যদি ভিডিওটা পছন্দ হয় লাইকটা কিন্তু অতি অবশ্যই করে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, অ্যান্ড এখনকার ভিড় যা, মানে আমি যখন এসেছিলাম তখনও দেখছি প্রায় 10-15 জনের ভিড়, এখনও প্রায় 5-6 জনের তো ভিড় আছেই। এই জায়গাটার প্রতি এতটা ভালোবাসা, কারণ এখানে সব শ্রেণীর মানুষ খাচ্ছে দেখছি। কথা না বাড়িয়ে দেখা যাক এখানকার খাওয়া দাওয়ার কিরকম হয়। ভিডিওতে এগুলো রেখে তোমাদের একদিন জানাতে যাই, দেখ রামি সার্কেল কিন্তু খুব সীমিত সময়ের জন্য কিছু অফার্স আর কিছু গিফট নিয়ে এসছে। দেখো, তোমাদের স্কিল দেখানোর জন্য রামি সার্কেল কিন্তু 100% সেফ এবং লিগাল গেমিং অ্যাপ, যেখানে তোমরা রামি গেম খেলতে পারো আর ক্যাশ আর্ন করতে পারো। দেখো, রামি সার্কেল হচ্ছে একটা নিরাপদ এবং সুরক্ষিত অ্যাপ, যেখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার্স আছে। তো তোমরা যদি রামি গেম খেলতে পারো তাহলে ইজিলি ক্যাশ আর্ন করতে পারো, যদি না পারো তাহলে প্র্যাকটিস গেম খেলে শিখে নিতে পারো, তারপর ক্যাশ আর্ন করতে পারো। তো রামি সার্কেলে তোমরা যে কোনো সময় পেটিএম, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের থ্রু টাকা ডিপোজিট করতে পারো, আর তোমরা তোমাদের প্রথম ডিপোজিটে 2000 টাকা অব দি ওয়েলকাম বোনাস হিসেবে পেতে পারো। এন্ড দেখো, রামি সার্কেলের রামি খেলা খুবই সহজ, আর এটা ফোনে খুব সহজেই চলে, যেটা তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সো গাইস, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যাও গিয়ে এক্ষুনি ডাউনলোড করো, আর রেজিস্টার করলে কিন্তু 2000 টাকা অব দি তোমার ওয়েলকাম বোনাস পেয়ে যাবে, আর তোমরা রামি খেলো এবং ক্যাশ আর্ন করো। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে, অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। চলো এবার ভিডিওতে এগোনো যাক। এটা কতদিন ধরে পড়লো? 35 বছর। সকাল 8টা থেকে রাত 8টা। তোমাদের যে এই যে ডালপুরিটা করবো, এটা কি ডাল? এটা ছোলার ডাল। ছোলার ডাল দিবে, ছোলার ডাল। আর এটাতে তো একটা পুরির টক এরকম, মানে কত গ্রাম করে তোমার ডাল? 70 থেকে 80। এই ডালপুরির দাম কি আছে? 15 টাকা পিস। 15 টাকা। আর তরকারি যত ইচ্ছে দিতে পারো। এখানে আর একটা আছে তোমাদের লাড্ডু। তোমরা এছাড়া কিছু রাখো? না, আর কিছু না। কতদিন ধরে খাচ্ছি? আমি এই জায়গাটাতে 20 বছর ধরে খাচ্ছি, তখন দাম ছিল 3.25 টাকা, আজকে 15 টাকা দাম। টেস্ট কি একই রকম আছে? টেস্ট একই রকম, সাইজ আগে থেকে একটু কমেছে। আমি 25 বছর উপরে খাচ্ছি। ওকে, সবার কাছে এখন চলে আসছে বিখ্যাত নসাদার ডালপুরি। জাস্ট দেখো জিনিসটা বেশ যথেষ্ট মোটা আছে, ডালপুরিটা কিন্তু বেশ হেভি। এক একটা ডালপুরিতে ডালের পরিমাণ ওই 70 থেকে 80 গ্রাম ডাল থাকে, আর এই একটা ডালপুরির দাম হচ্ছে 15 টাকা। এত মোটা ডালপুরি আমি এই ফার্স্ট টাইম দেখছি কলকাতাতে, এর আগে আমি এত বড় ডালপুরি কিন্তু দেখিনি, তুলোর মতন সফট। আর এই একটা ডালপুরির ভেতর কি আছে তোমাদের দেখাচ্ছি, এই এরকম মোটা একটা ডালপুরি, মাঝখান থেকে যা ডালপুরিটা ছিঁড়ছি তোমাদের দেখানোর জন্য। জাস্ট ডালপুরিটা দেখো, ভিতরটা দেখো, ডালপুরির পুরো ছোলার ডাল পুরো ভর্তি, পুরোপুরি ছোলার ডাল। ডিমান্ডটা ঠিক কতটা আছে, পুরো ভর্তি ডাল, আর ডালপুরিটা কতটা ঠিক মোটা দেখো। তা করে যদি তোমরা ছেড়ো না, দেখছো পুরো আমার হাতে পুরো ডাল ভর্তি, এটা ছোলার ডালের ডাল দিয়ে ওরা করছে। ময়দার পাটটা একদম পাতলা, আর ডালের পাটটা দেখতে পাচ্ছো যে কতটা মোটা ডালের পুরটা দিয়েছে। একটু আলুটা নিয়ে এরমভাবে একটু খেয়ে দেখা যাক, এটা খেতে জাস্ট ফাটাফাটি, ছোলার ডালের ওই পুরো ফ্লেভারটা পাবে। আমি তো মনে হয় শুধু ডালপুরিটাই খেয়ে নেবো, ডালপুরিটা একদম নরম, পুরো একদম তুলো গদি গদি ব্যাপার একটা আছে, এবং খাবে না
মুখে পেতে পুরো ছোলার ডালের ওই স্বাদটা পাবে, বুঝতে পারবে যেটা শুধু ছোলার ডালই দেওয়া আছে। নো ডাউট কেন এত মানুষ লাইন দিয়ে খায়, মানে একটা খেলে সকালে জল খাবার বলো, ইভেন এখানে দেখতে পাচ্ছি সবাই দুপুরে লাঞ্চও করে নিচ্ছে, এটা খেয়েই ইজিলি করে নিতে পারবে, কারণ এটা খেলে পেট ভরবে ডেফিনেটলি। একটা কি দুটো খেলে মাত্র 30 টাকায় দুপুরে খাবার হয়ে যাবে, আর কি সেই টেস্টটা খুব সুন্দর। ডালপুরির ওই যে ডালপুরিটা যেভাবে বানিয়েছে না, দারুণ লাগে। খোলা দিয়ে আলুর তরকারি সেটা দিয়ে দিয়েছে, এটা যেটা তুমি যত ইচ্ছে তত খেতে পারো। আমার ডালপুরিটা সত্যিকারে খুব পছন্দ হয়েছে, ছোলার ডালের পুরো স্বাদটা পুরো ডালপুরিতে পাবে। এরম না যে ছোলার ডালের ডালপুরি বলে ময়দার পাটটা বেশি, এনে ছোলার ডালটা পুরো ভরে ভরে দিয়েছে, একদম মোটা একদম ছোলার ডালের পুর আছে, দারুণ লাগছে। আমি অনেক জায়গায় ডালপুরি খেয়েছি, এরকম ডালপুরি খাইনি, খুব সুন্দর খেতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাতটা ধুইনি, বাকি কথা বলছি। তো খাওয়া হয়ে গেছে নসাদার কচুরি, নসাদার ডালপুরি খেয়ে আমি জাস্ট ছিটকে গেছি, মানে এত সুন্দর ডালপুরিটা খেতে। এই যে আমি হাফ খেয়েছি অ্যান্ড হাফ আমি এই প্যাক করে নিয়েছি, যারা এখানে প্যাক করে নিয়ে যাবে তাদেরকে বলি দিই প্লাস্টিক কিন্তু দেয় না, তাই যদি তোমরা ব্যাগ ট্যাগ যদি কিছু আনো সেটা ভালো হয়। অ্যান্ড সত্যিকারের ডালপুরিটা খেয়ে মন পুরো খুশি হয়ে গেছে, এতটা ভালো লেগেছে ডালপুরিটা এখানে খেয়ে। ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড, যারা এখানে খাওনি ডেফিনেটলি এখানে এসে খেতে পারো নসাদার ডালপুরি। মোটা হেভি বড়, 15 টাকা ওয়ার্থ ইট, মানে কিছু না হলে 15 টাকায় দারুণ পেট ভর্তি খাওয়া তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড তরকারিটা তো আনলিমিটেড যত ইচ্ছে খেতে পারবে, আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। কলকাতার ব্রেকফাস্টের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড প্লেস টু চেক আউট ইন কলকাতা। যারা কলকাতা বাইরে থেকেও দেখছেন নসাদার এখানে এসে একবার ডালপুরিটা খেয়ে যাবেন, একদম নিরাশ হবেন না। এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, অ্যান্ড কমেন্ট করে এটাও জানিও যে তোমরা আর কি দেখতে চাইছো। এইগুলো যেহেতু তোমাদের রেকমেন্ডেশনই আসছি, তাই আরও এরকম রেকমেন্ড করো কোন জায়গায় গিয়ে দেখুন ভালো খাবার পাবো, ডেফিনেটলি সেখানে চলে যাবো। এই ভিডিওটা এখানে এন্ড করছি, চ্যানেলটা পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে দিও যাতে এরকম সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে। এখানে এন্ড করছি ভিডিওটা, সো অ্যাজ ইউজুয়াল স্টে হ্যাপি, স্টে পুরি, আর বাঙালি মানেই খাই খাই, টাটা বাই।